হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার। তো দেখো, সকালবেলায় সমস্ত কাজকর্ম বাসি কাজ শেষ, এখন এবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো তোমরা জানোই আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমার যা আর যায়ের মেয়ে আর কি স্কুল বেরোবে সকালবেলা, তো তার জন্যই এত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। তো দেখো, এই যে ওদিকে ভাত চাপিয়ে দিলাম, আর করলা আর আলু ভাতে দিয়ে ভাতটা হাঁড়িটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে দেখো ঢুকে পড়েছি আরশোলার আতুর ঘরে। তো আজকে এই যে নিচের যে রান্নাঘরটা আছে, তো এখানে জানো এখানেই বেশিরভাগ উনুনে রান্না হয় নিচে। তো রান্না মানে কি, একটু বাইরের সাইডে উনুনটা বসানো হয়, কিন্তু এখানে এই কাঠ থাকে, আর হচ্ছে এই যে রান্না করার ওই যে কাঠ খুঁটে ওগুলো রাখা থাকে। আর এখানে দেখো রান্না পুজো আছে বৃহস্পতিবার, সরি শুক্রবার, তো শুক্রবার রান্না আছে। তো তার জন্যই আর কি সমস্ত ঝাড়া হচ্ছে, সব ঘর ঝাড়া হচ্ছে আর কি। আর এখানে দেখো এই যে আলু ঝোড়ায় আলু, তারপরে এই যে চুবড়িতে পেঁয়াজ, সমস্ত মানে কিছু কিছু সবজিগুলো এখানে থাকে যেগুলো পচে যায় না সহজে, তেমন আদা রসুন দেখলেই তো ওখানে রাখা থাকে। ব্যাপারটা হচ্ছে কি, এগুলো ঝাড়তে এলাম আর এত আরশোলা, তো মানে কি বলবো, কতগুলো মেরেওছি। মানে এমনিতে আমি সেরকমভাবে আরশোলা ভয় পাই না, বা মাকড়সা দেখে ভয় পাই না সেরকম, কিন্তু এত আরশোলা এখানে ছিল, আমি জাস্ট ঢুকে ওই কাঠের বোঝাগুলো সরিয়েছি আর অমনি সব একদম উত্তরম্ভ করে দিয়েছে, একদম আরশোলা আতুর ঘর বলতে পারো। তো কয়েকটা মেরেওছি, আর এমনিতে তো ভয় পাই না, কিন্তু যখন হঠাৎ করে উড়ে এসে গায়ে বসে তখন একটু কীরকম লাগে আর কি। তো দেখো, তোমাদের ভিডিওর শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম কতগুলো আরশোলা মেরেছি। তো আরও অনেক অনেক ছিল, ছোট বড় সাইজের পা আরশোলার ডিমও ছিল। অ্যাকচুয়ালি কি হয়, এখানে তো মানে সেরকম এ হয় না, মানে ওই সবজিটা বসে কিছুক্ষণ কাটা হয় তো ওটুকুই, আর ওই কোনটাই দেখো কাঠের বোঝাগুলো রাখা থাকে, সেই জন্যই মনে হয় আরশোলার বাসাটা এভাবে হয়ে গেছে। তো দেখো ভাত হয়ে গেছে, আর ভিতরটা একদম ঝাঁত দিয়ে দিয়েছি, ঝুল ছিল সেগুলো ঝেড়ে নিয়ে একদম পরিষ্কার করে ঝাঁত দিয়ে নিয়েছি, নিয়ে আবার ওই কাঠ বা যা কিছু ছিল ওখানে গুছিয়ে রেখে দিলাম। তো এই বছরে একটা দিনই না, মানে পুরো ঘর আর কি ঝাড়াঝুড়ি হয়ে থাকে, মানে রান্না পুজোর আগে মানে পুরো ঘর ঝাড়া হয়ে থাকে, বা বিছানাপত্র রৌদ্রে দেওয়া হয়। ভাদ্র মাস বলে কথা যায় না, তো এই ভাদ্র মাসে অনেকেই এই কাজটা করে। আর রান্না পুজো মানে তো জানোই, রান্না পুজো যত যাবতীয় বিছানা থেকে আরম্ভ করে রৌদ্রে দেওয়া হয়। তো ভাত তো হয়েই গেছে, আর দিদিভাই কিন্তু ওপরে গ্যাসে আর কি আজকে তরকারিটা করে নিয়েছে, আর ননিবাবা এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব এই ঝাড়াঝুড়ির কাজটা মিটিয়ে নেওয়া যায়, তারপর তো ও উঠলে ওকে তো টাইম দিতে হবে একটু। তো দেখো এখানে যে সামনে মানে ওই দালানের আর নিচের ঘরগুলোরও ঝুল ঝাড়া হয়ে গেছিলো, আর এ বাকি আছে শুধু এই নিচের রান্নাঘরটা বাকি ছিল, ওটা করে নিয়েছি। আর এখানের এই সামনেরটা একদম বাড়িতে ঢুকতেই, এটা হচ্ছে আমাদের একদম সামনে বাড়িতে ঢুকতেই এই জায়গাটা পড়ছে, তো এইখানটা একটু বাকি আছে, আর ওপরে রান্নাঘরটা বাকি আছে, আর ওপরের ঘরগুলো একটু জাস্ট নর্মালি ঝাড় দেবো। তো দেখো এই যে পুরো স্ট্রাকচারটা তোমাদের দেখিয়ে দিলাম, আর ওদিকটা দেখাতে পাচ্ছি না, কারণ ওদিকটা বাড়ি আছে আর কি, দেওয়াল আছে মাটির দেওয়াল কাকা শ্বশুরদের, তো তাই। আর এই দেখো ঝাড় দেওয়ার পর হচ্ছে এই যে এরকম দেখতে লাগছে, সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এই দেখো এগুলো হচ্ছে কেরোসিন তেলের জার আর কি, আর বড় নীল ড্রামটায় চাল থাকে, আর এই দেখো নারকেল, রান্না পুজো এগুলো লাগবে তাই রাখা আছে, আর এই ব্যাগেও আছে নারকেল ছোলা আর কি। তো দেখো এই যে এখানে এই যে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো থাকে, আর ওই যেদিকে শিল আছে মশলা বাটার জন্য। তো কালকে রান্না আছে, বুড়ো রান্না আমাদের, রান্না পুজো আছে, তো কালকে রান্না পুজো মানে বুঝতেই পারছো আছে কতটা চাপ। তো নিচের দালানটা, তো নিচের দালানটা তো অনেকদিন আগেই ঝাড়াঝুড়ি হয়ে গিয়েছিল, দালান আর তিনটে ঘর, আর এখন বাকি আছে হচ্ছে এই রান্নাঘরটা।
ওখানে রান্না বান্না হবে। তো কালকে তো রান্না করলো না ভাই, শুক্রবার রান্না করলো। যাই হোক, ওভার এক্সাইটেড ভুলে যাচ্ছি আর কি, আমি তাড়াহুড়ো বলতে পারো। তো চলো পরে কথা হচ্ছে। তো দেখো, শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ বাজে 9:45, আমাকে নৈনিয়াবার স্কুলে মিড ডে মিলটা আনতে যেতে হবে। তো তার আগেই দেখো, পর্দাগুলো অনেক দিন কাচা হয়নি, আর এই পর্দাগুলো খুব ঝুল হয়, নোংরা হয়, ওই বাইরে গ্রিলের ওখানটা দেয়া থাকে, দেখেইছো আগে যখন ছাড়ছিলাম দেয়া ছিল, কারণ এই বাইরে যখন রান্না হয় না উনুনে, তো সেই সমস্ত ঝুলগুলো আর কি ওই ঘরে ঢোকাতে না ঢোকে তাই পর্দাগুলো ফেলা থাকে যখনই বাইরে রান্না হয়। আর এই দেখো বেরিয়ে পড়েছি খিচুড়ি আনতে আর কি। আর এখানে দেখো একটুখানি বাইরের প্রকৃতি তোমার সঙ্গে শেয়ার করলাম। তো দেখো মিড ডে মিল নিয়ে এসে নড়িয়াবাকে আগে খাইয়ে দিয়েছি, আর ও ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছিল আর কি, ওকে তখন দুধ টুধ খাইয়ে দিয়েছি, এখন আবার ওকে খিচুড়ি নিয়ে এসে খাওয়ালাম, আর এখন এবার মা আর আমি খাবো। তো এরই মধ্যে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 বাজে, তো দিদি ভাই আর মানু আর কি দুজনে স্কুলে চলে গেছে। আর এখানে দেখো আমি কি খাচ্ছি, মানে আমি না, আমি একা না, মাও খাবে। তো আগের দিনের অনেকটা ভাত ছিল, তো সেটা রেখে দিয়েছিলাম। আজ প্রায় 6 থেকে 7 মাস বা আরও বেশি হবে, অনেক দিন পরই আর কি খাচ্ছি পান্তা ভাত। তো দেখো ভীষণই ভালো লাগে, এই যে নিয়েছি কাঁচা কাঁচা পেঁয়াজ আর তেল লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখেছি আলুটা, তো খুব ভালো লাগে খেতে। চলো নড়াই, ঘুম থেকে উঠে দুধ আর হরলিক্স খেয়েছিল, এখন এবার কি খাবে? এই যে লম্বা খেয়ে নাও লম্বাটা। দেখো এই যেহেতু তরকারিগুলো আমি করিনি তাই তোমাদেরকে দেখানো হয়নি কি রান্না হয়েছে। আর এই দেখো আলু, কচু, বেগুন, ঝিঙে, মাছ দিয়ে তরকারি হয়েছে। আর হয়েছে এখানে দেখো মাছ ভাজা, এটা হচ্ছে ননী বাবার জন্য, আর মাছের তেল আছে। তো আজকে এই রান্না হয়েছে। আর এই যে টিফিনে হয়েছিল পরোটা আলু ভাজা, তো আমি তো খাইনি, আমি আর মা দুজনে কেউ পরোটা খাইনি। আর এখানে দেখো এই কলাগুলো হচ্ছে আমাদের গাছের, মানে আমাদের আমাদের ঠিক নয়, আমাদের মানে হচ্ছে ওই জয়েন্টের আর কি, সবারই হয়েছে। তো এগুলো আমাদের ভাগে পেয়েছিলাম, আর এই হচ্ছে দানাদার কালকের। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আজকের মতো টাটা।